রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম আসার পূর্বে এই কথাটি বলেছিলেন, আন্না হাজা ইশহাদু, দেখো কুরাইশরা তোমরা আমার বংশের লোকেরা সাক্ষী থাকো, আন্না হাজা ইবনি, এটা আমার সন্তান ছেলে, ওয়ারেসান ওয়া মাউরুসান, আমি মারা গেলে সে ওয়ারেস হবে আর সে মারা গেলে আমি ওয়ারেস হব, মাউরুস। ওয়া যালিকা ক্বাবলা নুবুয়া, এটা নবুয়াতের পূর্বের ঘটনা ছিল। ফাকানা ইউদআ যায়েদ ইবনে মুহাম্মদ, সুতরাং সেই দিন থেকে যখন বাপ চাচাকে ছেড়ে দিল যে না যাবো না আর থেকে গেল, নবী সাল্লাম ছেলে বানিয়ে নিলেন, তখন থেকে তাকে মক্কার লোকেরা ডাকতে শুরু করলো কি বলে, যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে মুহাম্মদ। আর যায়েদ ইবনে হারেসা জানতো না সমাজের লোকেরা, সবাই তো মুহাম্মদের ছেলে, এটা এটা কার ছেলে, মুহাম্মদ ছেলে, ওর বাড়িতে থাকে, ওনার বাড়িতে থাকে, সুতরাং মুহাম্মদের ছেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আসলো, সুরে আহজাব নাযিল হলো, ওয়া আবতালাত তাবান্নি, সন্তান গ্রহণ করা, সন্তান বানানো, হ্যাঁ কাউকে বা পোষ্যপুত্র বা পালকপুত্র বানানোকে বাতিল ঘোষণা করা হইল, আল্লাহ রাব্বুল আলামিন তাই করলেন। ফাদুইয়া, তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সাহাবীদেরকে যে একে ডেকো, কি বলে, যায়েদ ইবনে হারেসা বলে ডেকো। ইনি ছিলেন কত নম্বর মুসলিম, চতুর্থ নম্বর মুসলিম ছিলেন। ওয়াহাউলাইল আরবাতু কুল্লুহুম আসলামু ফি ইয়াউমিন ওয়াহিদ, প্রথম দিনে এই চারজন ইসলাম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। এমন নয় যে যাক আজকে একটা হয়ে গেছে, থাক আর কত যাবো, হ্যাঁ যদি আপনাদের দ্বারা যদি একজনকে একটা ভালো কথা বলা হয় আরে যথেষ্ট হয়ে গেছে, কি দরকার, একবার বলেছেন বারবার ওকে বলার দরকার নেই, দাওয়াতের কাজের ক্ষেত্রে, হ্যাঁ একবার যদি কাউকে বলে থাকেন একটা বেনামাজিকে নামাজের কথা, আরে বলেছি ও শোনে নি, ওকে বলে লাভ নাই, ও জেনে গেছেন আপনি যে বলে লাভ নেই, এটা দাওয়াতের তরিকা না। জি হ্যাঁ, একই দিনে এই চারজন ইসলাম গ্রহণ করেছেন, আগে আর পরে, সেই জন্য ইখতিলাফগুলি হয়েছে। এই চারজন মধ্যে সমন্বয় করতে গিয়ে সিরাতের আলমারা কি বলেছেন, যে চারজনই প্রথম দিনে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার মধ্যে কাকে এক নম্বরে আর কাকে দুই নম্বরে, কেউ বলছে আবু বকর এক নম্বরে, কেউ বলছে খাদিজা এক নম্বরে, কেউ বলছে আলী এক নম্বরে, কেউ বলছে যায়েদ ইবনে হারেসা এক নম্বরে। আর সমন্বয় হচ্ছে সবটার, যেমনটা বললাম, নারীদের মধ্যে সর্বপ্রথম খাদিজা, বড়দের মধ্যে আবু বকর, বালকদের মধ্যে আলী, আর দাসদের মধ্যে যায়েদ ইবনে হারেসা, প্রথম দাস ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, শুধু মুসলিম হয়ে থাকলেন না যে আমি মুসলিম হয়ে গেছি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি দায়ী হয়ে কাজ করতে শুরু করলেন। জি, এটা আমাদের চরিত্র হইতে হবে। দীর্ঘদিন এখান থেকে শিখছেন, কিন্তু আপনি নিজে দায়ী হওয়ার মন মানসিকতা রাখলেন না, আপনার দ্বারা যে কিছু লোক জাহান্নাম থেকে উঠে আসুক, জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসুক, আর জান্নাতের রাস্তায় কিছু লোকের লাগিয়ে দেন, আপনি দাওয়ার কাজ করবেন, এই মন মানসিকতা রাখেন না। বড়ই দুঃখের বিষয়, আজকে মাদ্রাসায় যদি আপনি মাদ্রাসার একটা স্টাডি করে দেখেন, মাদ্রাসাগুলিতে গিয়ে একটা মাদ্রাসায় 500 ছাত্র থাকলে আপনি 50টা ছাত্র পাবেন না যাদের দাওয়াতি আগ্রহ আছে, একেবারে চিন্তা চেতনা হচ্ছে স্কুল কলেজের লেখাপড়ার মতো। স্কুল কলেজে লেখাপড়ার টার্গেট যে আমি লেখাপড়া করে, কেউ বলছে আমি ডাক্তার হবো, কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হবো, তো কেউ বলছে আমি শিক্ষক হবো, কেউ বলে একটা কিছু একটা কিছু, কেউ বলছে বিদেশে যাবো, ভালো লাগে না লেখাপড়া করতে, কেউ বললাম পাশ করলেই চলে কোনো রকম, কি বলবো বাপ মা ছাড়ে না সেই জন্য আসছি স্কুলে, আছে না, এই হলো মাদ্রাসার অবস্থা, এই হচ্ছে মাদ্রাসার অবস্থা। মাদ্রাসাগুলিতে যে মাদ্রাসাগুলিতে 1000 ছাত্র আছে সেই মাদ্রাসা পরিদর্শন করে আসলে বড়ই দুঃখের বিষয়। আর সেখানকার শিক্ষকদের সাথে গত বছরে গিয়ে আলোচনা করলাম যে ভাই কিছু দায়ী তৈরি করেন, আজকাল এরা মদিনাও পড়ে আসছে, পড়ে আসার পরে যে শতকরা 5টাও দায়ী তৈরি হচ্ছে না, 10টা দায়ী তৈরি হচ্ছে, কী তাহলে কোরআন সুন্নাহ পড়ার উদ্দেশ্যটা কী? লেখাপড়ার উদ্দেশ্য আজকাল অন্যরকম হয়ে গেছে, যে এই লেখাপড়া দিয়ে কেমন ইনকাম করা যায়, কি ধরনের ইনকাম সোর্স খোলা যায়, আর কত দুনিয়াতে বড় হওয়া যায়, না না না, এই উদ্দেশ্য তাহলে ব্যর্থ হবে। আপনি আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া যদি মাদ্রাসায় করান, তাহলে আপনার টার্গেটও থাকবে, আপনার ছেলে মেয়েকে কথা শিখাইতে হবে, তোমাকে দায়ী হইতে হবে, দেড় কি হইতে হবে, দায়ী হইতে হবে। আল্লাহ যেন আমাদের জন্য কবুল করেন এবং আমাদেরকে তৌফিক দান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন থেকে দাওয়াতি কাজে সক্রিয়তা দেখাতে শুরু করলেন, আগে ভাগে দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী করিম ডান হাত হিসাবে এই রেসালাতের পেগাম পৌঁছার ক্ষেত্রে কাজ শুরু করলেন, এবং তিনি খুব ভালো মানুষ ছিলেন, চরিত্রবান ছিলেন, তাকে মক্কার লোকেরা সবাই ভালোবাসত, তার বিভিন্ন ভালো দিক ছিল, চরিত্রের দিক থেকে মহৎ চরিত্রের অধিকারী।
তার জীবনে চরিত্রে কোনো রকমের দাগ ছিল না, তিনি অত্যন্ত প্রিয়জন ছিলেন, জনগণ সবাই তাকে ভালোবাসত এবং নরম তবিয়তের মানুষ ছিলেন। দেখেন যারা যার মেজাজ কড়া, চরিত্র ভালো হইলেও কড়া মেজাজের লোককে মানুষ অনেকে ভালোবাসে না, আর কী বলতে কী বলেন, এবার থেকে একটু দূরেই থাক, তাই না? কিন্তু নরম তবিয়তের মানুষকে সবাই সাহস করে কাছে যায় বসে। তো অত্যন্ত নম্র মানুষ ছিলেন এবং বড়ই সম্মানিত মানুষ ছিলেন, বড়ই দানশীল ছিলেন। আর যার খেতে পায় তার গুণ গায় মানুষ, এটা তো মানুষের স্বভাব, নুন খেলে গুণ গাইবে। তো দানশীল মানুষও ছিলেন, আর তার সাথে সাথে তিনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কোনো গরিব ব্যক্তি ছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বড় একজন ব্যবসায়ী ছিলেন এবং বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, আর সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিনের জন্য তিনি কুরবানি করেছেন। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার ধন সম্পদ যেমন আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, ঠিক ওই রকমই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় সমস্ত ধন সম্পদ যা ছিল তিনি কুরবানি করেছেন। এমনিতেই দিনের ক্ষেত্রে আল্লাহ মর্যাদা দান করেন না, আল্লাহ অন্তর দেখেন, প্রথম ইখলাস দেখেন, অন্তর দেখেন, তারপরে আপনার কাজকর্ম দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলব হৃদয়ের অবস্থা দেখেন যে ইখলাস কতটা তোমার মধ্যে, ত্যাগ গেরমন মানসিকতা আছে, ইখলাস লিল্লাহিয়াত আছে আল্লাহর জন্য কতটা করছো, নাকি দুনিয়ার স্বার্থ ওখানে জড়িত আছে, আর কতটা তুমি তার প্রমাণ দিচ্ছ কথা কাজের মাধ্যমে, কতটা প্রমাণ দিচ্ছে। একটা পয়সা খরচ করতে পারেন না, বড় বড় কথা বলছেন, আল্লাহ তো আলি বুঝতে পারছেন, তোমার জবানটা কত সুন্দর, আর তোমার ব্যাস বাহ্যিক দিকটা খুব ভালো, কিন্তু তোমার ভিতরে তো ওই মন মানসিকতা নেই যে আমি কুরবানি করবো, আমি কিছু কুরবানি করবো না, টানবো, এরকম যেন না হয়। তিনি আরবদের বংশধর সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতেন, অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি, বড় জ্ঞানীগুণী মানুষ ছিলেন। আরবদের মধ্যে বেশ কিছু অভিজ্ঞ মানুষ ছিলেন যারা আরবদের বিভিন্ন বংশ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতেন, যে কোন বংশ কেমন, কোন বংশের মধ্যে কী রয়েছে, কোন বংশে কোন লোকেরা রয়েছে, এসব তিনি যথেষ্ট জানতেন। আর লোকেরা তাকে সবাই চেনত এবং তার সাথে চলাফেরা করতো, তার সাথে আদান প্রদান করতো, তার সাথে ব্যবসা বাণিজ্য করতো। প্রথম দিন থেকে তিনিও ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তি পর্যায়ে ইনফিরাদি দাওয়াত দিচ্ছেন। তিনি গিয়ে প্রথম যেই ব্যক্তিকে দাওয়াত দিলেন তিনি হচ্ছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা। এই উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে আবু বকর খুব খাতির ছিল, প্রথম দিকে গিয়ে বললেন, উসমান তুমি কি জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, তিনি রাসূল হয়েছেন, জি তিনি তৌহিদের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে এসেছেন, তুমি কবুল করো। আর উসমান রাদিয়াল্লাহু অত্যন্ত নরম চরিত্রের মানুষ ছিলেন আর অত্যন্ত ভালো মানুষ ছিলেন, জি খেয়ারহম ফিল জাহিলিয়া খেয়ারহম ফিল ইসলাম, এই যে হাদিস রয়েছে এটা সবচেয়ে বেশি ফিট উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি। জাহিলিয়াতের যুগেও তিনি অত্যন্ত চরিত্রবান এবং সচ্চরিত্রের মানুষ ছিলেন। তাকে যখন বাগিরা বিদ্রোহীরা শহীদ করে সেই সময় বলেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, আমি ইসলামে আসার পরেও কোনোদিন জেনার কাছে যাইনি আর জাহিলিয়াতের যুগেও কোনোদিন জেনার কাছে যাইনি। তাহলে এমন কোনো কাজই করিনি যে আমাকে তোমরা খুন করি, ফাবে মা তাকতুলুনি, তাহলে কি কারণে আমাকে তোমরা খুন করার জন্য এরকম তোমরা আমার বাড়ি ঘেরাও করেছো, মসজিদ নবী ঘেরাও করেছো, আমাকে আর মসজিদ রাসূলুল্লাহ মসজিদ নবীতে নামাজ পড়তে দিচ্ছ না, যে মসজিদের জায়গা আমি পয়সা দিয়ে কিনেছি তোমরা জানছো, তা আমাকে পানি খেতে দিচ্ছ না, যে কূপের পানির ব্যবস্থা মদিনাবাসীর জন্য আমি খরচ দিয়ে কিনেছি, এসব কথা বলেছিলেন। কিন্তু না, এদের অন্তর এত নিষ্ঠুর পাপিষ্ট হয়ে গেছিলো যে তারা এরকম ঘেরাও করেই থাকলো, আর যখন দেখলো যে না এরা আমার কোনো কথা শুনতে চাইছে না, তখন তিনি বলেছে, ওয়াল্লাহি ইন্নিলা শহীদ, আল্লাহর কসম করে বলছি সত্যি আমি শহীদ হয়ে যাব, আমাকে এদের হাতেই শহীদ হইতে হবে। জি তার কিছুক্ষণ পরেই তারা ঘরে ঢুকে পড়লো আর শাহাদাত বরণ করলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছয় নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাত নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন আব্দুর রহমান বিন আউফ, তার নাম আছে। আট নম্বরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নয় নম্বরে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই কয়েকজন যে তারা সবাই কিন্তু আশরা মুবাশশার প্রায়। জি উসমান, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, সবগুলি কিন্তু আশরা মুবাশশারা। আশরা মুবাশশারা এই পাঁচজন, পাঁচজনের মধ্যে একজন খলিফা হইলেন, আরও তিনজন খলিফা হইলে আটজন হয়ে যায়, তাই না? তাহলে দশজন লোককে একটি হাদিসে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে,
এদের অধিকাংশই প্রথম দিনগুলিতেই, প্রথম দিন বলবো না, এখন প্রথম দিনগুলিতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের অধিকাংশ অবকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলার মাধ্যমে, অবকর সিদ্দিক রাজিয়াল্লাহ ডেকে ডেকে নিয়ে আসতেন, যখন রাজি হতো যে ইসলাম গ্রহণ করবে, চলো তাহলে রসূলুল্লাহ কাছে যাই, চলো নবীর কাছে নিয়ে যাই, তারপরে কালাম পড়াইতেন। ওয়াতাবিহিম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়ান, এদেরকে এক এক করে নিয়ে আসতেন সাথে করে নবী সাল্লাম কাছে, আর তারা ইসলাম গ্রহণ করত। দশ নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেন তিনিও আশরাম আবাসের অন্তর্ভুক্ত, আবু ওবাইদা আমির ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই উম্মতের আমিন বলেছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহি উম্মা আবু ওবাইদা ইবনুল জাররাহ, প্রত্যেক উম্মতের আমিন রয়েছে আর এই উম্মতের আমিন হচ্ছে আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আজকের আলোচনা শেষ করছি, বাকি অংশ এই আলোচনার আছে ইনশাআল্লাহ তাআলা।